মাই চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো কফি চকলেট কাপকেক, আর তার সঙ্গে একটা সিম্পল প্লেন কেক। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই এই দুটো কেক আমি কিরম ভাবে বানিয়েছি। তোমাদের সময় নষ্ট না করে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে যে কাপকেকটা আমরা তৈরি করব তার জন্য যে যে উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো তোমাদের এক এক করে বলে দিচ্ছি। প্রথমে লাগবে 1.5 বাটি ময়দা, আমরা চেলে নিয়েছি। তারপরে 1 কাপ দুধ, 1 টেবিলস্পুন টক দই, বেকিং পাউডার 1.5 টেবিলস্পুন, বেকিং পাউডার 1.5 টিস্পুন, হ্যাঁ বেকিং পাউডার, আর 1/2 টিস্পুন হচ্ছে বেকিং সোডা, আর কোকো পাউডার 1 টেবিল স্পুন, আর 1/2 টেবিল স্পুন কফি পাউডার। এবারে 1 কাপ চিনি, 1 কাপ চিনি, আর 3 ভাগের দুধ যতটা তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে সাদা হোয়াইট ওয়াইন। প্রথমে আমরা দুধটাকে ঢেলে নিচ্ছি। তারপরে আমরা চিনিটাকে ঢেলে দেব। এবারে হোয়াইট ওয়াইনটা দিয়ে দিন। এরপরে আমরা দিয়ে দেবো টক দইটা। চিনিটাকে গড়িয়ে নেব। ময়দা দিয়ে দিলাম 1/2 বাটি ময়দা, এবারে 1 বাটি ময়দা আরো দেব। এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটাও মেশাচ্ছি। ভালো করে ফেটিয়ে দিতে হবে। এইবারে আবার আরো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিছুটা ব্যাটার আমরা আলাদা করে সরিয়ে রাখছি। এখানে আমরা 2 রকম করে কেক বানাবো।
একটা হবে চকলেট আর একটা হবে উইদাউট চকলেট। এবারে এর মধ্যে কোকো পাউডার আর কফি পাউডারটা মিশিয়ে কাপকেকের জন্য আমরা কাপগুলোকে তেল মাখিয়ে তার উপর একটু ময়দা ছিটিয়ে রেখেছি আগের থেকেই। এখন এই ব্যাটারগুলো কাপের মধ্যে ঢেলে দেবো। সবগুলো কাপে আমাদের ব্যাটার ঢালা হয়ে গেছে। মনে রাখতে হবে আমরা ব্যাটারগুলো পুরো ভর্তি করে ভরবো না, হাফ করে ভরবো, না হলে কেকটা যখন ফুলে উঠবে কাপ দিয়ে পড়ে যেতে পারে। কাপ কেকটা আমরা প্রেশার কুকারে করব, তার জন্য প্রেশার কুকারটাকে আমরা প্রিহিট করে নিয়েছি আর এর মধ্যে আমরা একটা প্লেট বসিয়ে নিয়েছি, চিপ করে রেখেছি, এতে আমাদের কাপটা বসানো সুবিধা হবে। আর এখানে যে ঢাকনাটা নিয়েছি, ঢাকনাটা রাবার খুলে নিয়েছি আর ওপরের যে বাল্বটা আছে সেটাও খুলে নিয়েছি। এখন একটু চাপা দিয়ে রাখছি। 10 মিনিট হয়ে গেলে আমাদের কাপকেক গুলো আমরা বসিয়ে দেব। আমাদের 10 মিনিট প্রিহিট হয়ে গেছে, এখন আমরা কাপগুলো প্রেশার কুকারের মধ্যে এক এক করে বসিয়ে দেব। এখানে আমরা একসাথে 3টে কাপ বসিয়েছি, হাফ হাফ করে আমরা করব। প্রথমবারে আমরা 3টে করছি, পরের বারে আমরা আরো 3টে কাপ করব। এখন এবার চাপা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে আমরা প্রেশার কুকারটাকে আটকে দিয়েছি। এরপরে আমরা আবার মাঝখানে চেক
আমাদের রেডি হয়ে গেছে। এবারে এটা কেকের উপর লাগিয়ে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে মেনি মেনি থ্যাঙ্কস। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, বাই বাই।